কে প্রথম পুজো চালু করেছিলেন এখানে? মহারাজ, মহারাজ রাজেন্দ্র পোড়া ছিলেন। আচ্ছা, প্রায় কবে থেকে এটা চলছে? এত আমাদের জন্ম থেকে, তার বাবারা কত, বাবা কাকা, তারপরে আমরা এসেছি। আচ্ছা, এটা আগে ছিল 68 সালে, তার বাড়িতে পুজো হয়েছিল, মন্দিরটা কালীমূর্তি, তার বাড়িতে হতো। 72 সালে এখানে এসেছে নিচে বাংলা আবা মাইতিরাম। আচ্ছা, তো এখানে মানে আমাদের যে কালী পুজো যখন হয় তখন প্রায় বিশাল মানুষের ঢল থাকে এখানে, প্রায় 3 রাজ্যের, আমরা যতদূর জানি যে 3 রাজ্যের মানুষ এখানে পুজো করতে আসেন, তো সেই ব্যাপারে যদি কিছু বলেন আর কি, কালী পুজো নিয়ে একটু কিছু বলুন। কালী পুজো আমাদের এরকম সাধারণভাবে হয়, কোনো অনুষ্ঠান সূচিত হয় না, কেন এটা কোনো ইয়ে তো নয়, নিজস্ব মন্দিরে বলে দেখাশোনার মতন কেউ, সবই পয়ডা ঘরে করে এখন, ওই আর পি বস্ত্র। আচ্ছা, ওরাই সব কিছু বহন করে, এখানে কোনো অনুষ্ঠানে পূজাপাঠ হয় সব কিছু। আচ্ছা, আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।